অন পেজ অপটিমাইজেশনের এই পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা শিখেছি কিভাবে ইউএস এসিও ইনস্টল করতে হয় এই পর্বে আমরা শিখব কীভাবে এসিও অপটিমাইজেশন করতে হয় তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়ার্ড পেজের অ্যাডমিন প্যানেলের এসিও থেকে জেনারেল সেকশনে তো আমরা জেনারেল সেকশনে এসিওর অবস্থান করার পরে আমরা ফার্স্ট টাইম দেখতে পাবো যে এসিও সিটিং কনফিগারেট মানে আপনাকে এসিও কনফিগারেশন ইউজারটি আপনাকে সেটিং করতে হবে তো আমরা এটা করবো না আমরা ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো যদি আপনি এই ভিডিওটা দেখতে চান যে ইউজারটা আমরা কিভাবে করবো তার পরিপূর্ণ আমার একটা আছে আমি এবং দিয়ে দিব। আপনি চাইলে দেখে নিতে পারেন আমার মনে হয় না এটা প্রয়োজন আছে যেহেতু আমরা ম্যানুয়ালি দেখাবো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম নেই এবং কোনো নোটিফিকেশন নেই দেন আমরা নিজের দিকে এসে আর কোনো কিছু নেই আমরা নেক্সট স্টেপে যাব ফিউচারে ফিউচারে আমরা অনেকগুলো ফিউচার পাব এখানে এসিও এনালাইসিস তারপরে টেক্সট কাউন্টার আদার আদার আছে সাইট ম্যাপ অ্যাডমিন বার মেনু তো আমার এগুলো সবগুলো যেভাবে আছে ম্যানুয়ালি আমরা এবার বাইডি যেভাবে আছে সেভাবেই রাখবো আমরা দেন চেঞ্জে ক্লিক করব নেক্সট স্টেপে আছে ওয়েব মাস্টার টুল তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসটেসিও আমাদের জন্য খুব সহজ করে দিছে আমাদের ওয়েব মাস্টার টুলস বা সার্চ কনসোল ভেরিফাই করার জন্য তো আমরা এখানে বাইডু বিং গুগল এবং এয়ারডেক্স ওয়েব মাস্টার টুলসই ভেরিফাই করতে পারবো আমাদের বাইডু এবং এয়ারডেক্সের প্রয়োজন নেই আমরা বিং এবং গুগলটা ভেরিফাই করবো এই দুটা করলেই আমাদের জন্য অ্যানাফ দেন তারপরে আমরা যাব এসিও থেকে সার্চ প্রেফারেন্সে সার্চ প্রেফারেন্সে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সেকশনে টাইটেল টাইটেল সেপারেটর আমরা সেপারেটরে যারা এসি এক্সপার্ট আছে ওয়ার্ল্ডের এর অফ এসিও এক্সপার্ট তারা সাধারণত সাজেস্ট করে হাইফেন সাইন সাইন এবং ব্যবহার করার জন্য তো এটা কি আসলে আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যদি আমরা আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করি তা আপনি এখানে দেখতে পাচ্ছেন আহ সার্চ চার্চ ট্যাবে লক্ষ্য করলে দেখতে পাবেন দেন একটু বড় করলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা সাইন দেখাচ্ছে তো আমি এখানে সাজেস্ট না ফাইভ সাইন তো এর ক্ষেত্রে হাইফেন সাইন সাইনটা ইউ আর বেস্ট তো আমরা হাইফেন সাইনটা সিলেক্ট করে দেবো দেন আমরা নিচের দিকে আসবো তারপর আমাদের যে কাজটি সেটা হচ্ছে হোম পেজ এর যে টাইটেল এসিও টাইটেল এবং মেটার ডিসক্রিপশন আমাদের সিটিংসে যে টাইটেলটা আমরা ওয়েবসাইট ক্রিয়েশন করার সময় যে টাইটেলটা ব্যবহার করেছি আমাদের সেই টাইটেলটা এখানে থাকবে আমরা কিছু পরিবর্তন করব না আপনি চাইলে এখান থেকে রিমুভ করে নতুন করে একটা টাইটেল অ্যাড করতে পারেন তারপর আসি মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন কি আপনার ওয়েবসাইটে যেমন এক্সাম্পল আমি দেখাই এখানে যদি আমি সার্চ করি প্রথম আলো প্রথম আলো লেখে যদি আমি এখানে সার্চ করি আপনি দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে যে প্রথম আলোর নিচে অনলাইন লেটেস্ট বাংলা নিউজ এই যে আহ এক দেড় লাইনের যে আর্টিকেলটা আসছে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন তো গুগল একটা সময় অলওয়েজ মেটা ডিসক্রিপশনটা সাজেস্ট করতো এই পেজটাতে কিন্তু এখন দেখা যায় যে অনেক সময় আমাদের আর্টিকেলের আহ শুরুর টাইটেলটাও অনেক সময় শো করে তো আমরা এখানে একশো থেকে দেড়শো ওয়ার্ডের বা এক থেকে দেড় লাইনের একটা মেটা ডিসক্রিপশন এক্সাম্পল হিসেবে আমি দেখাই আপনি এরকম একটা মেটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন যেহেতু আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি তো আমি কোনো কিছু আইডিয়া করে রাখিনি তো আপনি এখানে একটা মেটা ডিসক্রিপশন সাপোজ একশো থেকে দেড়শো ওয়ার্ডের দিয়ে দেন আপনি নিচের দিকে আসবেন আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই সেফ চেঞ্জে ক্লিক করবেন তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কন্টেন্ট টাইপস আপনি দেখতে পাচ্ছেন সিটিং ফর সিঙ্গল পোস্ট ইউরএল ফর পোস্ট এগুলো থাকবে এগুলো আমরা তারপরে দেওয়ার কোনো দরকার নাই এগুলা ম্যানুয়ালি থাকবে বা ডিফল্ট যেভাবে আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট পেজ টাইপ তো আমরা এখানে কিছু কাজ করবো আপনার ওয়েব পেজ ডিফল্ট আপনারা ডিফল্টই রাখবেন এখানে কোনো পরিবর্তন করার কোনো দরকার নাই পেজ ডিফল্টাই থাকবে কিন্তু ডিফল্ট আর্টিকেল টাইপে আমরা কিছু পরিবর্তন করব সেখানে আপনি আপনার কন্টেন্ট কি টাইপের সোশ্যাল মিডিয়া পোস্টিং কোনো কাজ নেই পেজ সই থাকবে আমাদের এগুলো কোনো পরিবর্তন করতে হবে না বা ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে দেন তারপরে আপনি ক্লিক করবেন দেন তারপর আসছি মিডিয়া মিডিয়াতে আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই ওরা যেটা রিকমেন্ডেড করছে সেটাই আমরা সেফ চেঞ্জে ক্লিক করব ট্যাক্সিও ট্যাক্সোনোমাইজ এটা কিছু কাজ আমাদেরকে করতে হবে নেক্সট স্টেপে যেটা আমাদের শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট এখানে ইয়েস দো আছে বা ডিফল্ট আমরা নো দিব এখন বলতে পারেন যে আমরা কেন ক্যাটাগরিটা ইন্ডেক্স করাবো না এখানে কোশ্চেন আপনার থাকতে পারে এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাকে বলি অনেক সময় দেখা যায় যে আমাদের একটা আর্টিকেল কয়েকটা ক্যাটাগরি বেস করে পোস্ট করা থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের গুগল সার্চ এটাকে ডুপ্লিকেট হিসেবে ধরতে পারে আপনার ওয়েবসাইটের জন্য প্রবলেম হয় যদি আপনি আপনি প্রপার করে আর্টিকেল পোস্ট করতে পারেন তাহলে আপনি ক্যাটাগরিটা ইএচ দিতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা নো দিয়ে দিবেন তো অনেকের এটা নিয়ে মতবিরোধ আছে অনেকে অনেকভাবে বলে তো আমি সবসময় সাজেস্ট করি যে আপনি নো দিয়ে দেন তারপরে রয়েছে সার্চ রেজাল্ট তো আমরা এটাও আমরা নো করে দিব ক্যাটাগরি এবং ট্যাগ দুটো আমরা নো করে দিব দেন আর সবকিছু ঠিক থাকবে আমরা ক্লিক করব তারপর রয়েছে এটা থাকবে ইনি থাকবে অ্যাঙ্কর সার্চ রেজাল্ট এটাও এনেবল থাকবে এখন আমাদের কিছু ডেট অ্যাসিপ সিটিংস তো আমরা ডেট অ্যাসিপটা কী এটা নো আছে তা আপনি আমরা ইয়েস দিয়ে দিব কেন দিব আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনি দেখতে পাচ্ছেন আর্টিকেল যখন আমি একটা যে বিষয় লেখে সার্চ করব ধরুন আমি এসিও লিখে যদি আমি এখানে সার্চ করি এসিও লিখে যদি সার্চ করি আমি যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি এখানে না এখানে ওই রকম নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ডেট দেখাচ্ছে জানুয়ারি দুই হাজার একুশ দুই হাজার ষোলো তো ডেটটা খুবই ইম্পর্টেন্ট দেখা গেল এই জিনিসটা যদি আর একটা আর্টিকেল যদি দুই হাজার বিশের থাকে আমি কিন্তু দুই হাজার বিশের আপডেট ভাষণটাই আমি দেখার জন্য ক্লিক করব তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাই ক্লিক করবো মে দুই হাজার আঠারো বিশ আমি কিন্তু এটাই ক্লিক করবো না এটা হচ্ছে পুরাতন ভাষণ দুই হাজার ষোলোর এটা হচ্ছে দুই হাজার বিশের তো বেসিক্যালি আমরা যারা এসিও বা কোনো সার্চ সবসময় আপডেট কিছু দেখার জন্য আমরা আমরা পুরাতন দেখবো না অতএব ডেটটা শো করানো ভেরি ইম্পর্টেন্ট তো আমরা এখানে এটা ইয়েস করে দেবো দেন আমরা নিচের দিকে আসবো আর কিছু পরিবর্তন করতে হবে না স্পেশাল পেজ যেরকমটা আছে সেরকমই থাকবে দেন যে ক্লিক করবো তারপর আছে ব্রেড ক্রামস কি ব্রেড ক্রামস কি আমরা ডিজেবল রাখবো না এনেবল রাখবো তো এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই ধরেন আমরা সময় টিভিতে যদি সময় নিউজে ঢুকি আপনি ধরেন আমরা এই আর্টিকেলটাতে আমরা ভিজিট করেছি ভিজিট করার পরে আপনি অনেক সময় এখানে দেখতে পাবেন যে নেট কি ছিল নাকি একটু ওয়েট করবেন একটু সময় হলো ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে এলো খুব ইম্পর্টেন্ট পার্ট এই যে আপনি ব্রেড এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রেড ক্রাফট সিটিংস ব্রেড ক্রাফটটা কি এই যে আপনি দেখেন ভারত মুম্বাই যে ক্যাটাগরি ওয়াইজ একটার পর একটা গেছে সিরিয়াল বাই সিরিয়াল সেটা হচ্ছে ব্রেড ক্রাফট আপনি চাইলে এটা রাখতে পারেন না চাইলে না রাখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পার্সোনালি আপনার ইর উপর ডিপেন্ড করে তো এটা আসলে কোনো দেখে না তো আপনি চাইলে রাখতেও পারেন আপনি যদি ইচ্ছা হয় যে রাখবো না সেটাও আপনি করতে পারেন যেহেতু আমার ইচ্ছা হচ্ছে আমি রাখবো তো আপনি আমি ইনেবল করে দেন আমি সেফসেন ক্লিক করব তারপরে আসছে আরএসএস আরএসএস এ আমাদের কোনো কাজ নাই এটা যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার তাদের জন্য তো আমাদের শেষ তারপরে আমরা দেখব সোশ্যাল তারপরের অপশনটি পাচ্ছি আমরা সোশ্যাল সোশ্যালে যাব সোশ্যালে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি ধরুন আপনার একটা বিজনেস আছে বিজনেস রিলেটেড ফেসবুক পেজ রয়েছে টুইটার রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে লিঙ্ক ডাঙ্ক রয়েছে সেই বিজনেস রিলেটেড যে অ্যাকাউন্টগুলোর লিঙ্ক রয়েছে আপনার প্রোফাইলের সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দেন আপনি সেফ চেঞ্জ কিন্তু এক্সাম্পল হিসেবে ধরুন আমার আমার ফেসবুক পে প্রোফাইলটা আমি আমার একটা পেজ রয়েছে আমার এই বিজনেস রিলেটেড তো আমি পেজটা এখানে এনে দেবো ভিজিট করলাম আমার ফেসবুক পেজে একদমই নেট স্লো দুঃখিত আমি ভেরি ভেরি দুঃখিত যে আমার নেটটা আসলে স্লো আচ্ছা এক্সাম্পল হিসেবে ধরুন আপনার এটা ইউআরএল ধরুন আপনার এটা আপনার ইউআরএল আপনি টা কপি করবেন দেন আপনি এখানে এটা পেস্ট পেস্ট করে করে দিবেন ক্লিক করবেন তারপর রয়েছে ফেসবুক আপনার ফেসবুকের প্রোফাইল ইউআরএল টা দিতে পারেন আপনি চাইলে আপনার ইমেজ দিতে পারেন টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন আহ আর ডিফল্ট সেটিং রয়েছে কিছু চাইলে আপনি দিতে পারেন তো টুইটার টুইটার চাইলে আপনি এনেবল করে দিতে পারেন যে আমরা টুইটারটা দেখাতে চাচ্ছি না তারপর পিন্টারেস্ট প্রিন্টারেস্টের অ্যাকাউন্টের কনফার্মেশন বা ইউআরএলটি আপনি এখানে দিতে পারেন তো এগুলো আপনার স্পেসিফিক বিজনেসের উপর ডিফেন্ড করে আপনি দিবেন আপনার মন মতো এটা আসলে মানে দিতেই হবে এরকম কিছু না তারপর অপশনটি হচ্ছে টুলস টুলসে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এটা হচ্ছে আপনার এসিও প্লাগ যদি যে কোনো সিটিংস করে থাকেন যে বা কোনো অপশন আপনি করছেন যে কাজগুলো আপনি করছেন সেগুলো ইম্পোর্ট করতে পারবেন যাতে আপনি পরবর্তীতে প্রপারলি এগুলো রিমুভ হয়ে গেলে এক্সপোর্ট করতে পারেন তারপর রয়েছে ফাইল এডিটর আমরা যদি ফাইল এডিটরে ক্লিক করি ফাইল এডিটরে আমাদের কোনো কাজ নাই এখান থেকে আপনি যাদের এইস সিএস ফাইল দরকার যারা প্রোগ্রামার বা ডেভেলপার তারা এখান থেকে চাইলে এটা রিমুভ করতে পারে তাছাড়া আপনার এখান থেকে ফাইল এখান থেকে আপনি কিভাবে করতে হয় এটা করতে পারে তো এটা আমাদের দরকার নাই এটা আমরা করব না যেভাবে আছে সেভাবে থাকবে তো আমাদের বাল্ক এডিটর বাল্ক এডিটরটা কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই বালক্রিয়েটরে আপনি হচ্ছে আপনার যে যতগুলো আপনার ওয়েবসাইটে পোস্ট আছে সেটার আপনার ইউস্টিউসিওর যে টাইটেল সেই টাইটেলটা আপনি দিতে পারেন একসাথে একটার মধ্যে দিয়ে সবগুলো একসাথে সে বল দিতে পারেন তারপর ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশনটা আপনি একসাথে সবগুলো পোস্টের সাথে অ্যারেঞ্জ করাতে পারেন তো এটা আমাদের প্রয়োজন নাই এটা ম্যানুয়ালি যেভাবে আছে সেভাবেই থাকবে আমাদের এটা পরিবর্তন করব না আর নেক্সট স্টেপ হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়ামটা কি আপনি যদি এক্সট্রা কিছু বেনিফিট পেতে চান সেক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা নিতে পারেন যে দেখেন বাই প্রিমিয়ামে তারা কি কি দেয় এখানে লক্ষ্য করলে দেখবেন যে তারা কি কি সার্ভিস দিচ্ছে অপটিমাইজেশন ফর কি সাইনোমাইস অনেকগুলো সার্ভিস দিচ্ছে যেগুলো আপনার ফ্রি ফ্রি ইউএসটিএসিওতে দিচ্ছে না আপনি যদি যে প্রিমিয়াম সার্ভিসগুলো নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা নিতে পারেন তো নতুন অবস্থায় আপনি ফ্রিটা দিয়ে ব্যবহার করতে পারেন এ হচ্ছে আজকের অনপেজ অপটিমাইজেশনের অপটিমাইজেশনের বেসিকটা দেখালাম তো আমরা নেক্সট ভিডিও নেক্সট পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম